আবারও একটা নতুন এপিসোড নিয়ে আপনাদের কাছে চলে আসলাম। নমস্কার, আমি তমাল। মঙ্গল গ্রহ 22শে মার্চ তুঙ্গস্থ হচ্ছে, অর্থাৎ মঙ্গল ধনু রাশি থেকে মকর রাশিতে প্রবেশ করছে এবং মকর হলো মঙ্গল গ্রহের তুঙ্গ ঘর, অর্থাৎ সেক্ষেত্রে আমরা বলতে পারি মঙ্গল তুঙ্গস্থ প্রাপ্ত হচ্ছে। এই যে মঙ্গলের তুঙ্গ অবস্থান গোচরে, তার রেজাল্টটা কি আমরা ভালো কি খারাপ পাবো নিশ্চয়ই। আসলে জন্মছক আমাদের বিভিন্ন রকম বিষয় নির্দেশ দেয়, আর সেই বিষয়গুলোকে কনফার্ম করে হচ্ছে গোচর। অর্থাৎ গোচর ফলের উপর কিন্তু আমাদের জীবনের বিভিন্ন রকম ইভেন্টের ফল অনেকটাই নির্ভর করে। ধরুন একজনের জন্মছকে চাকরির যোগ রয়েছে, কিন্তু গোচরে চাকরির যোগ নেই, তাহলে কি সে চাকরি পাবে? দেখা যায় সে চাকরিটা পেয়েও পেল না, অর্থাৎ হয়তো সে সিলেক্ট হয়েও ছিল, প্যানেলে তার নামও এসেছিল, কিন্তু কোনো কারণে, কোনো একটা অজ্ঞাত কারণে তাকে কিন্তু সিলেক্ট করা হয়নি। অর্থাৎ গোচর অনেকটাই কথা বলে। আর আজকে এই যে মঙ্গলের রাশির পরিবর্তন এবং মঙ্গলের তুঙ্গস্থ প্রাপ্ত অবস্থা, তার কারণে 5টা রাশির কিন্তু ভাগ্য পরিবর্তন হতে চলেছে। শুধুমাত্র কেন বলবো ভাগ্য পরিবর্তন হতে চলেছে, কারণ মঙ্গল গ্রহ এই যে তুঙ্গস্থ প্রাপ্ত শুধুমাত্র তো একটা রাশিতেই হয়, 12টা রাশির মধ্যে একটা রাশিতেই শুধুমাত্র তুঙ্গস্থ হয়। সুতরাং তার রেজাল্টটাও নিশ্চয়ই কোনো রাশির ক্ষেত্রে খারাপ, আবার কোনো রাশির ক্ষেত্রেই ভালো। আজকে 5টা রাশির কথা বলবো, যে 5টা রাশির মঙ্গল কিন্তু প্রকৃতভাবেই মঙ্গল করতে চলেছে। তো প্রথমেই আলোচনা করব মেষ রাশি নিয়ে। মেষ রাশির অধিপতি গ্রহ হলো মঙ্গল, অর্থাৎ রাশির অধিপতি 10মে তুঙ্গস্থ প্রাপ্ত হচ্ছে। এই যে হিস্টোরিক্যাল কানেকশন, রাশির অধিপতি 10মে যাচ্ছেন এবং শুধুমাত্র যে কর্মস্থানে যাচ্ছে তাই নয়, তার সাথে সাথে তুঙ্গস্থ প্রাপ্তও কিন্তু হচ্ছে। মেষ রাশির অলরেডি শনি বসে আছেন 10মে, সেও কিন্তু সক্ষেত্রী অবস্থাতেই রয়েছে। সুতরাং কর্মের জায়গায় এই যে মঙ্গল 10মে যাচ্ছে, তার ফল হিসেবে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু কর্মের নতুন সংস্থান, যারা কর্ম করছেন প্রমোশন আটকে ছিল সেই প্রমোশনের জায়গা বৃদ্ধি, ইভেন ব্যবসায়িক জায়গা হোক কিংবা চাকরির জায়গা হোক, আপনি যে কর্মেই যুক্ত থাকুন না কেন, মঙ্গলের তুঙ্গস্থ অবস্থান আপনার ক্ষেত্রে কর্মের জায়গার কিন্তু ডেভেলপ ঘটাবেই। দ্বিতীয় যে রাশির কথা বলবো অবশ্যই সিংহ রাশি। অগ্নি রাশি স্থির প্রকৃতির রাশি হলো সিংহ, এবং সিংহ রাশির ষষ্ঠপতি 6ষ্ঠে সক্ষেত্রীভাবে অবস্থান করছে, এবং আশ্চর্যজনক বিষয় হলো সেই 6ষ্ঠে গিয়েই মঙ্গল তুঙ্গস্থ হচ্ছে। অর্থাৎ চাকরির জায়গা বিশেষ করে ক্ষেত্রে আমি বলতেই পারি, বিশেষ করে সিংহ রাশিদের ক্ষেত্রে কর্ম, এবং সেই কর্ম বিশেষ করে চাকরি সংক্রান্ত বিষয়, যারা দীর্ঘদিন ধরে সমস্যায় ছিলেন, চাকরির জায়গাটা স্টেবল হচ্ছিল না, যারা দীর্ঘদিন ধরে চাকরির চেষ্টা করছিলেন, সেটা গভর্নমেন্ট হতে পারে, সেটা প্রাইভেট সেক্টর হতে পারে, কিন্তু পাচ্ছিলেন না, মঙ্গল এই যে 22শে মার্চ মকর রাশিতে প্রবেশ করছে, সেটা কিন্তু আপনার ক্ষেত্রে কোনো না কোনো চাকরির জায়গাটাকে নির্দেশ করে। সুতরাং আপনার একটু সঠিক চেষ্টা, মঙ্গলের রাশির পরিবর্তন আপনার জন্য কিন্তু প্রকৃতভাবেই মঙ্গল নিয়ে আসবে। তৃতীয় যে রাশির কথা বলবো অতি অবশ্যই বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির রাশির অধিপতি হলেন মঙ্গল, এবং রাশির অধিপতি যাচ্ছেন তৃতীয় গৃহে, এবং ষষ্ঠপতিও হলো মঙ্গল, যে ষষ্ঠপতিও কিন্তু যাচ্ছে তৃতীয়, অর্থাৎ তৃতীয় ঘর এবং ষষ্ঠ ঘরের এই যে সুন্দর কম্বিনেশনটা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য তৈরি হলো, সেক্ষেত্রে কিন্তু বলা যায় বৃশ্চিক রাশিদের ক্ষেত্রে বিশেষ করে তাদের কর্মের জায়গার নতুন যোগাযোগের সম্ভাবনা কিন্তু দারুণভাবেই বৃদ্ধি পাবে। চতুর্থ যে রাশির কথা বলবো সেটা হলো ধনুরাশি। ধনুরাশির পঞ্চমপতি হলেন মঙ্গল, যে পঞ্চমপতি দ্বিতীয় তুঙ্গস্থ হচ্ছে। পঞ্চমপতি দ্বিতীয় তুঙ্গস্থ হচ্ছে, অর্থাৎ ধনস্থানে তুঙ্গস্থ গ্রহের অবস্থান ধনুরাশিদের ক্ষেত্রেও কিন্তু ইকোনমিক্যাল স্টেবিলিটি দেবে, অর্থাৎ আমরা বলতে পারি সম্পত্তি বিষয়ক কোনো সমস্যায় যদি আপনি জড়িয়ে থাকেন, সেটা আর্থিক দিকেও হতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু সেই সমস্যা থেকে মুক্তি লাভের সম্ভাবনা রয়েছে। এবং পঞ্চম যে রাশির কথা বলবো সেই রাশিটা হলো মীন রাশি। মীন রাশির ভাগ্যপতি অর্থাৎ নবমপতি হলেন মঙ্গল, এবং ভাগ্যপতি 11শে যাচ্ছে, অর্থাৎ 9 এবং 11 কানেকশন মীন রাশির জাতক জাতিকাদের জন্য, তাদের ভাগ্যের ডেভেলপমেন্ট,
এবং তাদের সাফল্যের ডেভেলপমেন্ট কিন্তু অবশ্যম্ভাবীভাবেই ঘটাচ্ছে। সুতরাং মঙ্গলের রাশির পরিবর্তন, এই যে পাঁচটা রাশি নিয়ে আলোচনা করলাম, সেই পাঁচটা রাশির ক্ষেত্রে প্রকৃতভাবেই যে মঙ্গল ডেকে নিয়ে আসছে সেই বিষয়ে কোনো কিন্তু সন্দেহ থাকলো না। সকলে ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন, ও হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটিকে কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন। শ্রী গণেশের কাছে সকলের উদ্দেশ্যে মঙ্গল কামনা প্রার্থনা করি। নমস্কার। বন্ধুরা, নিয়মিত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং অল নোটিফিকেশন করে রাখুন।